লটারি টিকিটে নেমে সে ভাগ্য বদল হলো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের বাক এলাকার যুবক শেখ হীরার। তিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। তিনি একটি লটারির টিকিট কেনেন, তাতেই বৃহস্পতিবার প্রথম পুরস্কার হিসেবে 1 কোটি টাকা পান। এই টাকা নিয়ে তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না। কখন জানতে পারলেন যে আপনার 1 কোটি টাকা পড়েছে? রিজাল্ট বেরোনোর সাথে। কত টাকা কেটেছিলেন টিকিট? 270 টাকা। কিরকম লাগছে এখন? ফিলিংস তো অনেক কিছুই মনে হচ্ছে। আচ্ছা, কী করেন আপনি, কাজ কী করেন? ড্রাইভারি করি। কী গাড়ি চালান আপনি? অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স, হ্যাঁ। কী চাইছেন এখন প্রশাসনের তরফ থেকে, কী চাইছেন? এখন উপস্থিত, এখন কিছু ডিসিশন নিতে পারছি না। সিকিউরিটি কীরকম চাইছেন প্রশাসনের তরফ থেকে? প্রশাসনের তরফ থেকে এখন উপস্থিত যতদিন, যতক্ষণ না টাকাটা অ্যাকাউন্টে ঢুকছে তখন, ততক্ষণ আমি কিছু বোঝা যাচ্ছে না বা বলতেও পারা যাচ্ছে না। কী করবেন এত টাকাটা নিয়ে? চিন্তা ভাবনা তো এমন কিছু নেওয়া হয়নি উপস্থিত। পরবর্তী সময়ে তিনি শক্তিগড় থানার দ্বারস্থ হন। তার লটারি টিকিট কাটার নেশা অনেক দিনের। এভাবেই যে সে 1 কোটি টাকা পাবেন ভাবতেও পারেননি। লটারি কেটেছিল, কি নাম তার? শেখ হীরা। কোথায় বাড়ি তার? গ্রামবাম। কি করেন? উনি অটো অ্যাম্বুলেন্স চালান। আপনার কাছে লটারি কেটেছিল? কত টাকা লটারি কেটেছিল? 270 টাকা মতো। কখন কখন টাইমের লটারি ওটা? ওই 1টার খেলা, মর্নিং ডিয়ার লটারি। কিরকম খুশি হচ্ছেন আপনি আপনার দোকান থেকে? 21 বছর ব্যবসা করছি, আজকে সর্বোচ্চ খুশি আমি যে বামগ্রামের ছেলে পেয়েছে বা আমি পুরস্কার দিতে পেরেছি, আমি খুব গর্বিত। আপনার বাড়ি? আমার বাড়ি বামগ্রামে। এর আগে কেউ পেয়েছে না? এর আগে হয়নি, 2 লাখ 4 লাখ অনেক কিছু হয়েছে, ফার্স্ট প্রাইজ 1 কোটি হয়নি। এখন উনি কী চাইছেন এখন? উনি হীরা কী চাইছেন? হ্যাঁ, হীরা হয়তো কোনো বাড়ি টাড়ি করবেন বা মায়ের চিকিৎসা চলছে, চিকিৎসা করবেন। কী করেন ও, কাজ কী করেন? অ্যাম্বুলেন্স চালান, ওনার ছোটো মেয়ে আছে, বাচ্চা আছে, তাদের ভবিষ্যৎ তৈরি করবেন। আর প্রশাসনের তরফ থেকে ও কী হেল্প কীরকম পেয়েছে? প্রশাসনে একটা ভয় খাচ্ছে, সিকিউরিটি গার্ড চাইছে আর কি। প্রশাসনে এসেছেন? হ্যাঁ এসেছেন, প্রশাসনের সূত্র থানা এসেছেন, যথেষ্ট হেল্প করছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। লটারি টিকিটে নেমে সে ভাগ্য বদল হলো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের বাক এলাকার যুবক শেখ হীরার। তিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। তিনি একটি লটারির টিকিট কেনেন, তাতেই বৃহস্পতিবার প্রথম পুরস্কার হিসেবে 1 কোটি টাকা পান। এই টাকা নিয়ে তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না। কখন জানতে পারলেন যে আপনার 1 কোটি টাকা পড়েছে? রিজাল্ট বেরোনোর সাথে। কত টাকা কেটেছিলেন টিকিট? 270 টাকা। কিরকম লাগছে এখন? ফিলিংস তো অনেক কিছুই মনে হচ্ছে। আচ্ছা, কী করেন আপনি, কাজ কী করেন? ড্রাইভারি করি। কী গাড়ি চালান আপনি? অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স, হ্যাঁ। কী চাইছেন এখন প্রশাসনের তরফ থেকে, কী চাইছেন? এখন উপস্থিত, এখন কিছু ডিসিশন নিতে পারছি না। সিকিউরিটি কীরকম চাইছেন প্রশাসনের তরফ থেকে? প্রশাসনের তরফ থেকে এখন উপস্থিত যতদিন, যতক্ষণ না টাকাটা অ্যাকাউন্টে ঢুকছে তখন, ততক্ষণ আমি কিছু বোঝা যাচ্ছে না বা বলতেও পারা যাচ্ছে না। কী করবেন এত টাকাটা নিয়ে? চিন্তা ভাবনা তো এমন কিছু নেওয়া হয়নি উপস্থিত। পরবর্তী সময়ে তিনি শক্তিগড় থানার দ্বারস্থ হন। তার লটারি টিকিট কাটার নেশা অনেক দিনের। এভাবেই যে সে 1 কোটি টাকা পাবেন ভাবতেও পারেননি। লটারি কেটেছিল, কি নাম তার? শেখ হীরা। কোথায় বাড়ি তার? গ্রামবাম। কি করেন? উনি অটো অ্যাম্বুলেন্স চালান। আপনার কাছে লটারি কেটেছিল? কত টাকা লটারি কেটেছিল? 270 টাকা মতো। কখন টাইমের লটারি ওটা? ওই 1টার খেলা, মর্নিং ডিয়ার লটারি। কিরকম খুশি হচ্ছেন আপনি আপনার দোকান থেকে? 21 বছর ব্যবসা করছি, আজকে সর্বোচ্চ খুশি আমি যে বামগ্রামের ছেলে পেয়েছে বা আমি পুরস্কার দিতে পেরেছি, আমি খুব গর্বিত। আপনার বাড়ি? আমার বাড়ি বামগ্রামে। এর আগে কেউ পেয়েছে না? এর আগে হয়নি, 2 লাখ 4 লাখ অনেক কিছু হয়েছে, ফার্স্ট প্রাইজ 1 কোটি হয়নি। এখন উনি কী চাইছেন এখন? উনি হীরা কী চাইছেন? হ্যাঁ, হীরা হয়তো কোনো বাড়ি টাড়ি করবেন বা মায়ের চিকিৎসা চলছে, চিকিৎসা করবেন। কী করেন ও, কাজ কী করেন? অ্যাম্বুলেন্স চালান, ওনার ছোটো মেয়ে আছে, বাচ্চা আছে, তাদের ভবিষ্যৎ তৈরি করবেন। আর প্রশাসনের তরফ থেকে ও কী হেল্প কীরকম পেয়েছে? প্রশাসনে একটা ভয় খাচ্ছে, সিকিউরিটি গার্ড চাইছে আর কি। প্রশাসনে এসেছেন? হ্যাঁ এসেছেন, প্রশাসনের সূত্র থানা এসেছেন, যথেষ্ট হেল্প করছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।